নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম গোপাল রান্নাঘরে আজকে তোমাদের সাথে পাটিসাপটার রেসিপিটা শেয়ার করবো পার্টিসাপটা অনেকভাবে করা যায় তো আজকে একদম সাধারণভাবে আমার পছন্দের সাপটার রেসিপিটা শেয়ার করতে চলে এসেছি আরও যেভাবে পার্টিসাপটা করা হয় সেগুলো অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসব। চলো তাহলে আজকের রেসিপিটা আমরা দেখি এর জন্য প্রথমেই আমি এখানে আখি গুড় নিয়েছি একশো কুড়ি গ্রাম মানে মেজারিং কাপ দিয়ে এক কাপ এবার এখানে অল্প জল দিয়ে দিলাম গুড়গুলোকে প্রথমে গলিয়ে নিতে হবে একটা চামচ দিয়ে এটাকে একটু ঘুটে ঘুটে একদম গলিয়ে নিচ্ছি রান্নাগুলো ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো সবার সাথে যাতে আমার রেসিপিগুলো সবার কাছে পৌঁছে যায় এটা গলে নেওয়া হয়ে গেছে আর একটু বাকি আছে টোটালটা গুলিয়ে নিচ্ছি গোলানো হয়ে যাওয়ার পর এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি মেজারিং কাপ দিয়ে দু কাপ আর এখানে চালের গুঁড়ো যদি তোমরা মিক্সিতে করো তাহলে একদম মিহি করবে না একটু যেন দানা থাকে নাহলে পাটিসাপটা কিন্তু ভালো হবে না আর যেহেতু আঁখি গুড় দিয়ে করছি সেজন্য এখানে আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি এক কাপ নিয়ে নিচ্ছি এখানে আমি ময়দা মানে যতটা চালের গুঁড়ো নেবে ঠিক তার হাফ নিতে হবে এখানে ময়দা এবার যে জলটা আছে সেটা দিয়ে এটাকে প্রথমে আমি মিলিয়ে নিচ্ছি তারপর যতটা জল লাগবে সেটা বুঝে দিতে হবে রান্নাগুলো ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আইকনটা ক্লিক করে রেখো যাতে আমি কোনো রেসিপি দিলেই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় এবার এখানে এক কাপ আমি জল দিয়ে দিলাম তোমরা চাইলে অল্প অল্প করে জল দিতে পারো তবে এখানে আমি একবারেই জলটা ব্যবহার করেছি জল দেওয়ার পর এটাকে ভালো করে গুলে নিতে হবে একটু গুলে নিলাম আর তারপরেই এখানে আমি হাফ টি স্পুনের মতো নুন দিয়ে দিলাম আগেও বলেছিলাম নুন দিলে পিঠের যে টেস্টটা সেটা আসে আর যে কোনো মিষ্টি জিনিসে নুন দিলে নুনটা জন্য মিষ্টিটা করা হয় এবার এটাকে খুব ভালো করে গুলে নিতে হবে একটু দানা দানা থাকলেও কোনো ব্যাপার নেই তবে চেষ্টা করবে দানা যেন না থাকে তো সম্পূর্ণটা গুলে নিয়েছি দেখো এটা খুব বেশি কিন্তু ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এভাবে যেন পরে তাহলে গোলাটা রেডি হয়ে যাবে গোলা এখানে রেডি চলে এবার ভাজবো সেজন্য একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে আমি আগে থেকে এবার এখানে আমি অল্প সাদা তেল দিয়ে দেব এবার এটাকে একটু ব্রাশ করে নিচ্ছি আর তাওয়াটাকে একটু গরম করে নিতে হবে খুব বেশি গরম করলে কিন্তু পাটি ডিজাইনটা ঠিকঠাক আসে না সেই জন্য হালকা গরম করবে আবার খুব কম গরম করলেও কিন্তু ডিজাইনটা ঠিকমতো আসে না এবার এটাকে মিডিয়াম গরম করে নিয়েছি আর তারপর এক হাতা এখানে আমি গোলাটা দিয়ে দিচ্ছি গোলা দেওয়ার পরে ঠিক এইভাবে গোল করে ঘুরিয়ে নিলাম এটাকে এবার এটাকে হতে দেব একদম মিডিয়াম আছে মিডিয়াম আছে হওয়ার সময় দেখতে পারবে যে এরকম করে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো হচ্ছে সেই রকম হবে তাহলে পাটিসাপটার ওপরের ডিজাইনটা সুন্দর লাগে দেখতে এটা একদম মিডিয়াম আছেই করবে আর তারপর যখন ওপর দিকটা একটু হালকা ভেজা ভেজা থাকবে তখন এখানে পুর দেবে আমি নারকেলের পুর দিচ্ছি যেহেতু আঁখি গুঁড় আর আতপ চালের গুঁড়ো সেই জন্য নারকেলের পুরটা এটার সাথে খুব বেশি ভালো লাগে তো সে এবার এটাকে আমি জাস্ট একটু উল্টে দেব। একটা ভাজ করে এই পুরের সাথে একটু আটকে দিতে হবে এটাকে প্রথমে আর তারপর আমি হাত দিয়ে এটাকে রোল করে দেব। তাহলে সাপটাটা দেখতে ভালো হয় খুন্তি দিয়ে চেপে চেপে করলে সেটা অমলেটের মতো হয়ে যায় তো সেই জন্য আমি এটাকে গোল করার জন্য হাত দিয়ে এভাবে করি তোমাদের হাত দিয়ে করতে অসুবিধে হলে তোমরা খুন্তি দিয়ে একটু রোল টাইপের করে দেবে এবার এটাকে দু থেকে তিন সেকেন্ডের মতো রাখবো এভাবে আর তারপর এটাকে তুলে নেব দেখো পাটি সাপটাটা ওপরটা ডিজাইন এই যে ডিজাইনটা এই ডিজাইনটার কথাই আমি এতক্ষণ বলছিলাম একইভাবে আমি বাকি পাটি সাপটাগুলো করব তবে আবারও বলবো কড়াইটা সরি মানে তাওয়াটা যেন খুব বেশি গরম না হয় তাহলে ওপরের ডিজাইনটা ঠিকঠাক মতো আসে না দেখো খুব সহজভাবেই দেখিয়ে দিলাম রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করো আমাকে জানিও আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে কোপা রান্নাঘরে আজকের মতো এখানেই আসছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে